নমস্কার, এবিএন নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলে। আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত একটা সুন্দর উদ্যোগ, যেটা আমাদের রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের হেড ম্যাডাম নিয়েছেন, যে শিক্ষার যে অঙ্গ শুধুমাত্র পড়াশুনো নয়, আরও অনেক কিছুই, সেটা কিন্তু তিনি তার এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। এখানে মূলত 8 এবং 9 জানুয়ারি দুদিন ধরে হস্তশিল্প, মানে শিক্ষার্থীদের যে হস্তশিল্প, সেটা কিন্তু তিনি একটা আয়োজন করেছেন, এবং তার মূলে যাদেরকে তিনি ডেকেছেন সেটা হচ্ছে রানাঘাট ইয়ং আর্টিস্ট ফোরাম এবং যার কর্ণধার সঞ্জু কুণ্ডু। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে আমরা জানতে পারছি যে 8ই জানুয়ারি 2020 কিন্তু বিভিন্ন রকম বন্ধের খবর আমরা শুনেছি, এবং আজকে এই মুহূর্তেও কিন্তু যেখানে ট্রেন চলাচল প্রায় বন্ধ, বাসও কিন্তু তাই, অটো চলছে না, টোটো কিন্তু প্রায় সব বন্ধ, শুধু তাই নয় দোকানপাটও কিন্তু বন্ধ, স্কুল কলেজ যেখানে সব কিছুই বন্ধ, সেই অবস্থাতেও কিন্তু রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলে কিন্তু শিক্ষার্থীর ছয় লাভ। শুধু তাই নয়, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষিকারাও কিন্তু বহু দূর দূরান্ত থেকে ওখানে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। আমরা জেনে নেব একে একে যে কি বক্তব্য তাদের, অর্থাৎ আমাদের দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের যিনি প্রধান শিক্ষিকা এবং ইয়ং আর্টিস্ট ফোরাম যার কর্ণধার সঞ্জু কুণ্ডু, তার বক্তব্য আমরা জেনে নেব, আসুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকাকে। আমরা জেনে নেব তার যে এই অনুষ্ঠানটার যিনি উদ্যোক্তা, তিনি আমাদের হেড ম্যাডাম, তো তার এই উদ্যোগের কারণটা কী এবং কীভাবে তার এই মনে হওয়াটা, আসুন জেনে নিই। আসলে আমি এই যে সংস্থার সঙ্গে মাধ্যমে আমি এটা করছি, ইয়াং আর্টিস্ট ফোরাম, তো তার যে কর্ণধার সঞ্জু, ওর সঙ্গে আমার আলাপ হওয়ার পর অত্যন্ত ভালো লাগে। ছেলেটির মানে উদ্যোগ শুধু নয়, এই উদ্যোগের পেছনে একটা কারণ থাকে, একটা মেসেজ থাকে, যেটা আমার মনে হয়েছে আমার স্কুলের মেয়েদের জন্য ভীষণ সময় উপযোগী। কারণ এখন আমরা জানি যে শুধু পড়াশুনো করলে তো মানে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে না, তার পাশাপাশি তার মননশীলতার যে উন্নতি এবং তার চিন্তাভাবনার ব্যাপ্তি, এগুলোর ভীষণ প্রয়োজন আছে। এবং সেই প্রয়োজনটা মেটানোর জন্য এই হস্তশিল্প কর্মশালা বা অঙ্কন কর্মশালা, এটা একটা দারুণ মাধ্যম বলে আমার মনে হয়। কারণ এটার মাধ্যমে বাচ্চারা তাদের ক্রিয়েটিভিটির একটা স্কোপ পায়, এবং শুধু তাই না, তার ভেতরে যে অনেক প্রতিভা রয়েছে সেই প্রতিভা কিন্তু জাগরণ করার এটা একটা বেস্ট ওয়ে আমার মনে হয়েছে। অনেক ওয়েই রয়েছে সাংস্কৃতিক বিষয়ে, কিন্তু এটা একটা বেস্ট ওয়ে। এবং সেখানে মানে আমি সঞ্জু কুণ্ডু, ওকে আমি ভীষণভাবে থ্যাঙ্কস জানাবো আমাদের বাচ্চাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আমি এই সুযোগটা হাতছাড়া করিনি, আমি অন্য একটা স্কুলের মাধ্যমে জানতে পারি যে এরকমভাবে করা যায়। তো আজকের এই বন্ধের দিনেও কিন্তু আমার মেয়েরা এসেছে, এবং ওরাও, সঞ্জুরাও এসেছে, এবং আমরা তো রয়েইছি। তো খুব সুন্দরভাবে প্রোগ্রামটা রয়েছে, এবং বাচ্চারা আপনি দেখলেন খুব এনজয় করছে। তো এটাই আমার মূল উদ্দেশ্য, যে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টটা হওয়া জরুরি, কারণ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে আজকের দিনে আর চলে না। হয়তো এমন হতে পারে যে এই এই যে কর্মশালাটা আজকে হলো, এইখান থেকে ওর ভেতরে এমন একটা পার্মানেন্ট ইন্টারেস্ট তৈরি হয়ে গেল, সেই ইন্টারেস্টটা নিয়েও সারা জীবন ও রসদ হয়ে যেতে পারে বাচ্চাদের। এটাই আমার মূল উদ্দেশ্য, যে বাচ্চারা শিখুক কিছু, অন্য কিছু শিখুক, অন্য রকম কিছু শিখুক। এবং আগামীকাল যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে মানে আমাদের যে প্ল্যানিংটা রয়েছে অঙ্কনের, যে কর্মশালার যে 4টে বড় ক্যানভাসে ছবি তৈরি হবে, সেটা সঞ্জু এবং তার অ্যাসোসিয়েটস টিম রয়েছে এবং আমার স্টুডেন্টদেরকে নিয়ে হবে। আলটিমেটলি 12ই জানুয়ারি আমাদের এখানে একটা ডিবেট কম্পিটিশন রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে। ওটা মাথায় রেখে আমাদের প্ল্যানিংটা এভাবেই হয়েছে যে ওরা যে ছবিগুলো তৈরি করবে শেষ পর্যন্ত প্রত্যেকটাই হবে স্বামী বিবেকানন্দের বিভিন্ন আঙ্গিকের ছবি। তার মধ্যে একটা অভিনবত্ব যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সঞ্জুর আইডিয়াটা, যেটা মেয়েরা যখন আগামীকাল ওরা অঙ্কনে কর্মশালাটা হবে আমাদের স্কুলের সামনে যে প্রাঙ্গণটা আছে ওখানে, খোলা প্রাঙ্গণে হবে ওটা,
তো ওখানে যখন মেয়েরা ঢুকবে প্রত্যেকেই পাশে একটা বড় ক্যানভাস দেওয়া থাকবে আর্ট পেপারের উপরে, সেখানে প্রত্যেকটা বাচ্চা সাইন করবে, তাদের নিজের নামটা লিখবে এবং সেই টোটাল প্রচুর সিগনেচার হবে, প্রচুর সিগনেচার, অ্যাবাভ 1000 হয়তো সিগনেচার হবে। তো সেই সিগনেচারের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি ওরা বিবেকানন্দের একটি ছবি ওখান থেকে ফুটিয়ে তুলবে। এটা দেখার জন্য আমিও খুব আগ্রহী হয়ে রয়েছি যে কীভাবে এই ক্রিয়েটিভিটিটা হয়, এবং আমি জানি এটা যদি করা সম্ভব হয় নিশ্চয়ই হবে, তো সেটা মেয়েদের কাছেও একটা দারুণ চমকপ্রদ একটা বিষয় হবে। তো এই সব কিছু মিলিয়ে বলা যায় যে আমার স্কুলের মেয়েদের প্রচুর প্রতিভা আছে, আমি তাদেরকে একটা স্কোপ দিতে চাইলাম এই কর্মশালার মাধ্যমে, এবং তাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার এটা একটা স্কোপ হতে পারে, সেইটা মাথায় নিয়ে এটা করা। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গেছি ইয়ং আর্টিস্ট ফোরামের কর্ণধার সঞ্জু কুণ্ডুকে। আসুন আমরা তার কাছ থেকে জেনে নেব যে এইখানে এসে যে তার অনুভূতিটা বা কোন কী কারণে তার এইরকম একটা অনুভূতির কারণ বা কী কারণে তিনি এখানে এসেছেন শুধুমাত্র ম্যাডামের কথাতে, বা কেন তার উদ্যোগটা, আসুন জেনে নিই। অ্যাকচুয়ালি ইয়ং আর্টিস্ট গ্রুপ তৈরি হয়েছে রানাঘাট এবং তার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু ইয়ং শিল্পীদের জন্য। তো এই সমস্ত শিল্পীরা যারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, শুধুমাত্র আর্ট কলেজে পড়ে শুধু প্ল্যাটফর্ম পাওয়া যায় এটা আমার মনে হয় না, নিয়মিত শিল্প চর্চার মাধ্যমে এবং সম্মিলিতভাবে যে কাজটা একটা করলে যে ব্যাপারটা আসে, একটা টোটাল এক্সিবিশান, একটা ওয়ার্কশপ, সেমিনার, এই ব্যাপারগুলোর মাধ্যমে যে কাজটা হয় তাতে করে শিল্পীরা আস্তে আস্তে নিজেদের, মানে ইয়ং আর্টিস্টরা নিজেদের প্রচারের আলোয় আনতে পারে, তারা আস্তে আস্তে মার্কেট ধরতে পারে, সেই ব্যাপারটা প্রথম মাথায় আসে আমার। এবং আমি রানাঘাট এবং তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিল্পীদের এক জায়গায় করে রানাঘাট ইয়ং আর্টিস্ট ফোরাম তৈরি করি। এবং আমাদের একটা মোটো যে শিল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, স্টুডেন্টরা বাড়িতে শিখছে স্যার ম্যামের কাছ থেকে, কিন্তু সেটা ওই ঘরে বন্দী হয়ে থাকছে, তার বাইরে প্রকাশ হচ্ছে না। আমরা চাইছি যে বিভিন্ন স্কুলে গিয়ে যদি এইরকম হাতের কাজের ওয়ার্কশপ, ছবি আঁকার ওয়ার্কশপ, ইভেন আমরা আরও একটা নতুন জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে সেমিনার, বিভিন্ন শিল্পীদের, যারা বিখ্যাত বিখ্যাত শিল্পীদের জীবনী নিয়ে সেমিনার হচ্ছে, মানে আমরা করি আর কি। তো এটা এখানে এখানে সম্ভব হয়নি অল্প সময়ের জন্য, কিন্তু আমরা এই কাজটা করে থাকি যাতে এই স্টুডেন্টের মধ্যে একটা আগ্রহ জন্মায় ছবি আঁকা শেখার পাশাপাশি, যারা তারা ভবিষ্যতে আরও আর্ট কলেজের দিকে এগোতে পারে, ছবি আঁকাটা পরবর্তীকালেও চালিয়ে যেতে পারে, সেই জন্য আমাদের এই উদ্যোগ। আমরা এর আগেও অনেকগুলো স্কুলে করেছি এবং আজকে স্কুলে, এই স্কুলে এসে স্কুলের পরিবেশ, এবং সবথেকে বড় কথা যে বন্ধের দিনেও এত স্টুডেন্ট এসেছে, এটা একটা বিশাল ব্যাপার। যেখানে অন্য অন্য স্কুলগুলো বন্ধ বা স্টুডেন্ট আসেননি, সেখানে এখানে এত স্টুডেন্ট এসে কাজ করছে এবং খুব আনন্দের সঙ্গে করছে, আগ্রহ নিয়ে, এটা আমাদের সত্যিই খুব ভালো লাগছে। এবং আমরা ইয়ং আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে স্কুলের হেড ম্যামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ।